মধুচক্রের হদিস মিলল শহরে। শহরের রদবাড়ি এলাকায় এক বেসরকারি হোটেলে হানা দিয়ে মধুচক্রের হদিস বের করলো ইংরেজতা থানার পুলিশ। এই ঘটনায় ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। ফের মধুচক্রের হদিস মিলল শহরে। মালদা শহরের রদবাড়ি এলাকায় একটি বেসরকারি হোটেলে হানা দিয়ে মধুচক্রের হদিস বের করলো ইংরেজতা থানার পুলিশ। ঘটনায় ১৩ জন মহিলা এবং ৪ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই দেহ ব্যবসায় যুক্ত বলে অভিযোগ পুলিশের। শহরের রদবাড়ি এলাকায় দিন দিন মদ সাট্টা এবং দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠছে। দিন সাতেক আগে এখান থেকে পুলিশ ২০ জন সাট্টা বিক্রেতাকে গ্রেফতার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মধুচক্রের হদিস বের হলো। ধৃত ১৭ জনকে এদিন মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজতা থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।